হ্যাঁ বল। আচ্ছা, আরে তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক যাওয়ার মতন কিন্তু দাঁড়াবি, ঠিক আছে? আমি ঠিক সময় বেরিয়ে আসবো, তুই কিন্তু ঠিক করে দাঁড়াবি, তুই কোনো টেনশন নিস না। আচ্ছা হ্যাঁ, তুই ডাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠাকুমা ঠাকুমা শোনো না, বলছি আমার একটা রিকোয়েস্ট মানবে। আমি না রাজেশকে গিয়ে, আমি না রাজেশ আর আমি পালিয়ে বিয়ে করছি, তুমি একটু প্লিজ রাজি হয়ে যাও, বাবা মাকে প্লিজ রাজি করিয়ে দাও, রিকোয়েস্ট। আমি আর বেশি কিছু চাইছি না, আমি খালি এতটা চাইছি যে তুমি বাবা মাকে রাজি করিয়ে দাও, ম্যানেজ করো প্লিজ একটু। আমি রাজেশকে না খুব ভালোবাসি, রাজেশ আমাকে খুব ভালোবাসে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তুই যা, কিছু হবে না। আরে তোকে একটা কথা বলছি, আমার তো রাজেশটা খুব পছন্দ হয়েছে, তোকে একটা কথা বলি, তোর মা বাবাও না পালিয়ে গিয়ে বিয়ে করেছিল জানিস, আমি তো মেনে নিয়েছি। তুই যা, আমি তোর মা বাবাকে ঠিক মানিয়ে নেবো, তোর চিন্তার কোনো কারণ নেই। সত্যি?